দাবি করছি সেজন্য আমার পক্ষে এখন মন্তব্য করা সমীচীন না। হাইকোর্ট বিচার করছেন সোমবার দিন রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট বক্তব্য নিয়ে তারা হাজির হবেন যে এই লোকটির পেছনে কী উদ্দেশ্য, কারণ তাদের মনের ভেতরে কী হয়েছে সেই ব্যাখ্যাতে চেয়ে চাইবেন আদালত, তখন শুনানি হবে। তারপরে রাজ্য সরকার ভয় তো পেয়েছে, কেন তারা জানে তারা দুর্নীতিতে আপনিঠ নিমজ্জিত, যে অপরাধ করে না তার মধ্যে অপরাধ মনস্কতা সবই পেয়ে গেছে। এই রাজ্য সরকারের প্রতিটা সিদ্ধান্তই অপরাধ মনস্কতারই করে। মদনবাবু যথারীতি তার বৈশিষ্ট্য অনুযায়ী এই সমস্ত দুর্নীতি আছে এটা অস্বীকার করতে পারছেন না, কিন্তু আমি শুনেছি বক্তব্য যে এই সব দুর্নীতি নাকি মামাদের দুর্নীতি, ওরা এতদিন লালন পালন করেছেন এখন তাই ওরা সরাতে পারছেন না। ওরে ভাই, বাম আমলের দুর্নীতি তোকে লালন পালন করতে কে বলেছিল? বাম আমলে তো মদনবাবু SSKM হাসপাতালে যথেষ্ট প্রভাব খাটাতেন, আমাদের কোনো আপত্তি শুনি না, অসুস্থ মানুষকে নিয়ে আসতেন, ভর্তি হতো। তিনি নিজেই স্বীকার করেছেন যে বাম আমল হলে আমার এরকম ভর্তি হওয়ার ক্ষেত্রে অসুবিধে হতো না, যাই তৃণমূলে আমাদের হচ্ছে। তা ওদের প্রত্যেকটা বক্তব্য যদি পরপর সাজিয়ে নেন তাহলে আসল সত্য আসল নির্যাসটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে ওরা ক্ষমতায় এসে দুর্নীতি ছাড়া আর কিছু করে। তো 2011 সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গে দেখে আসছি, পশ্চিমবঙ্গে সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠান যেটা সকলে সমানভাবে নিয়ম মেনে পাবে, আমরা দেখেছি বামপন্থার সঙ্গে যুক্ত কোনো কার্যক্রমকে তারা অনুমোদন দেন না। আর অনুমোদন প্রথমত অফিসাররা যদি দিয়েও ফেলেন তাহলে ঠিক অনুষ্ঠান বা কর্মসূচির একদিন বা দুদিন আগে তারা বাতিল করে বলেন সরকারি কর্মসূচি আছে। এই ধরনের নকারজনক ভূমিকা তো এটা নিয়েছেন, এবং সেটা এতদিন বামেদের বিরুদ্ধে হতে বললে লোক মনে করতেন তারা আমাদের কিছু করার নেই। আজকে চিকিৎসকদের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে তারা ধনধান্য চেয়েছিলেন, তাদের দেখিয়ে দেওয়া হয়েছে যাও খোলা মাঠ আছে সেখানে চলে যাও। সরকারের সামগ্রিক ন্যূনতম সৌজন্যমূলক নীতি পর্যন্ত ওরা রক্ষা করছেন না, এতটাই দুর্নীতিগ্রস্ত। এবার আরেকটা বিষয়, আরও বিপাকে আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি ধৃত। দেখুন, আমি একটা কথা বলি, বারবারে বলতে আমার খারাপ লাগে, যে এইরকম অসত্যভাষী বিভ্রান্তকারিণী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দেখে আপনারা যদি ওর সমস্ত কথা পরম্পরা অনুযায়ী বিশ্লেষণ করেন দেখবেন একটাও সত্য কথা উনি বলেন, যা বলেন পরিকল্পিত মিথ্যা কথা বলেন, এবং পুজোর আগে যে 12,000 নিয়োগ করবো এটাও দেখবেন মিথ্যা কথা, এর কোনো নোটিফিকেশনও হবে না, নোটিফিকেশন যদি হয় এমন একটা গণ্ডগোল পাকিয়ে রাখবে যে কেউ আদালতে আসবে স্টে হয়ে যাবে, তখন উনি নিয়োগ করতে হলো না আর স্টে হয়েছে বিচার করছি যাই সে আদালতে গিয়ে চলে যাবে। দেখুন, আমরা জানি এইরকম বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে প্লাবন হয়, কিন্তু সরকারের যে কাজ সেটা হচ্ছে যদি এইরকম অতিরিক্ত বর্ষণ না হয় তাহলে সেই জলটাকে সুরক্ষা রাখা এবং জলটাকে নির্দিষ্ট খাতে প্রবাহিত করে দেওয়া, এই হচ্ছে পরিকল্পনা, যে কারণে সেচ পরিকল্পনা। তা এই রাজ্য সরকার গত 10 বছরে কিছুই করেনি, কোনো কিছু কাজ করেনি, শুধু তোলাবাজি হয়েছে, বালি তোলা হয়েছে, বিভিন্ন পুকুরের যে নাব্যতা সেগুলো বন্ধ করে দিয়ে বিভিন্ন জলাশয়ের নাব্যতা ছিল সেগুলো ঢেকে দিয়ে সেখানে এর স্টেট হয়েছে, কিন্তু অপকর্মগত হয়েছে, তার পরিণতি আজকে। সুতরাং হঠাৎ তো এমন হয় না যে আজকে হঠাৎ বর্ষা হলো হঠাৎ বৃষ্টি হলো, আমরা এরকম হঠাৎ প্লাবন সাংঘাতিক প্লাবন দেখি 1978 সালে, যে আপনাদের মনে হয় আপনাদের ছোটো হয়েছে সেই সময়ে কলকাতা প্রায় ডুবে গিয়েছিল, টালা ট্যাঙ্কটাকে রক্ষা করার জন্য তখন বুদ্ধদেব ভট্টাচার্য প্রশান্ত প্রবীণকে সাদা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।